বাংলা সাহিত্যের কিছু অজানা অচেনা গল্প দিয়ে সাজানো আমাদের এই নতুন প্রয়াস রবি বৈঠকি। আজ আপনাদের জন্য রয়েছে বর্তমান পত্রিকার শরীর ও স্বাস্থ্য সংখ্যা থেকে নেওয়া শ্যামল চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প। গল্পটির নাম সরস ডাক্তারি। ডাক্তারি নিয়ে আরেক বিশিষ্ট ডক্টরের লেখা সরস কথা। গল্প পাঠে নন্দিতা, দেবদীপ, অর্ঘ এবং অগ্নিব। গল্পের সূত্রধার আমি, প্রান্তিকা। শুরু হচ্ছে আজকের গল্প, সরস ডাক্তারি। বল হরে বল কোয়াক ডাক্তার। কোয়াক হলেও বুলবুলি তলার আশেপাশের গ্রামগুলোতে তার যথেষ্ট প্রসার। দিবি চলছিল বলহরির, বিষ বাও জলে ফেলে দিল করোনা এসে। জনতা কারফিউ চালু হতেই হুতমপুর থেকে সালানির তুফন, জামাইবাবু বয়স হয়েছে আপনার, বেশি বয়সে করোনা ভাইরাস নাকি ফুসফুসকে লাঙের ইষ্ট্রু বানিয়ে দেয়, সাবধান। চাঁদ কপালে বলহরির দাপটে বুলবুলি তলার পাশের গ্রাম ফাজিলপুরে টিম টিম করে বেঁচে আছেন আরেক কোয়াক ডাক্তার হরিপদ পাল। হরিপদকে দশগাঁয়ের লোক চেনে ফাটা হরি নামে। কেন হরি ফাটা হরি এ নিয়ে নানাজনে নানা কথা বলে। পসার নেই বলেই হরিপদ নাকি নিজের ফাটা কপাল নিয়ে নিত্য বিলাপ করতেন এককালে, সেই থেকেই ফাটা হরি। অনেকে বলেন অন্য কথা, গ্রামের মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে রোগী দে মা কটা রোগী দে বলে নিত্যদিন হরিপদ পাল মাথা ঠুকতেন দুপুরে। ঠোকাঠুকির মাত্রা বেশি হয়ে গিয়ে একদিন মন্দিরেই মাথা ফাটে হরিপদ পালের, সেই থেকে ফাটা হরি নাম। লকডাউন শুরু হতেই হরিপদ ডাক্তারের ফোন পেলেন আমাদের গল্পের বল হরি বল। বল হরিদা, হ্যাঁ বলছি, শিউরির সামন্ত ডাক্তারকে চেনো তো? হ্যাঁ, সেই ধন্বন্তরি নাকি বলেছে এই খতরনাক ভাইরাস নাকি মোবাইলেও ছড়ায়। বলো কি হরিপদ, সর্বনাশ। তবেই বোঝো আমিও ভয় পাচ্ছিলাম ফোন করতে, তারপর ভাবলাম তোমাকে জানিয়ে দেয়াই ভালো। ভয় পাচ্ছিলে? কি কিসের ভয়? দুদিন ধরে আমার প্রবল কাশি, এই কাল অল্প জ্বরও হয়েছিল, এই দুটোই নাকি আবার কে। বলহরি ডাক্তারের হাত থেকে সেলফোনটা পড়ে গেল। দৌড়ে নিজের ঘরে ঢুকে খিল আটকে দিলেন দর্দণ্ড প্রতাপ বলহরি বল। হোম কোয়ারেন্টাইন, রোগী দেখা বন্ধ, ঘরে খিল, ঘরের বাইরে খাবারের থালা রেখে যাচ্ছেন স্ত্রী, পাশ করা ডাক্তাররা ঘরে ঢুকে গেছেন। আতঙ্কে ফোন ধরছে না বলহরি ডাক্তার, ফোন বাজছে কোন, ফোনটা ছেলের কাছে। রোগীর ফোন এলেই ধরছে ছেলে কানায়। দরজার ফুটো একটু বড় করে এক মিটার লম্বা কাগজের চোঙ ঘরে ঢুকিয়ে দিচ্ছে করিতকর্মা কানায়। ওপার থেকে রোগীর উপসর্গ শুনে চোঙের এপারে ওষুধ পাতলে দিচ্ছে বলহরি। কানায় বড় সেহানা ছেলে, ফোনে রোগীকে ওষুধ বলছে না ভুলে, মুখে গামছা বেঁধে সাইকেলে বা বাইকে ডিসপেন্সারিতে এসে নগদ টাকা দিয়ে ওষুধ নিয়ে যেতে হচ্ছে রোগীর বাড়ির লোককে। 14 দিন বাদে বন্দি দশা শেষ করে নিজের ঘরের বাইরে বেরিয়ে এসেছেন বলহরি বল। কোমরে কাপড় গুজে রণং দিঘি মূর্তি নিয়ে ছুটে এলেন স্ত্রীবিন্দুবাসিনী। কে কয়েছিল ঘরে কি লেটে বসে থাকতে, যত্ত সব ভীমরতি। হরিপদ যে বলল জ্বর কাশি নিয়ে বরং আমার ফোনও করেছিল। ওদিকে হরিপদ নিজে মাথায় হেলমেট, গায়ে রেনকোট, পায়ে গাম্বুট দিয়ে দিন রাত রোগী দেখে বেড়াচ্ছে, তোমার মতো হাঁদা আর একটাও নেই। বলো কি তুমি এইভাবে হরি আমাকে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। বাবা বাবা, হরি তোমার নামে যেখানেই যাচ্ছে বলে বেড়াচ্ছে তোমাকে নাকি করোনা ভাইরাসে ধরেছে, বললো কানাই। বলছিস কি রে? হ্যাঁ বাবা, ভয়ে গত 5 দিনে কোনো রোগী আর ফোন করেনি তোমাকে। আরে পঞ্চায়েত প্রধান আছে না, আরে ওই যে কি নাম জানো, ও বাঘাবল, ফোনে জানতে চাইছিল
কি হয়েছে তোমার? জ্বর হলে কাশি হলে পুলিশ এসে বাতাসপুর কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবে বলল। বাঘা বলকে কিভাবে যেন ম্যানেজ করে এ যাত্রায় বাতাসপুরের বাতাস খাওয়া থেকে বেঁচে গেছেন বলহরি ডাক্তার। ওদিকে পাশ করা ডাক্তার সীতানাথ বৈদ্য বাড়িতে আটকে থেকেও ক্রমাগত রোগা হয়ে গেছেন। প্রথম কয়েকদিন শহুরে স্ত্রী শর্মা শুধু কাপড় কাচিয়েছেন সারা বাড়ির। ভালোই লাগছিল সীতানাথের, কাঁচা কাপড়গুলো ইস্ত্রি করে দিচ্ছিলেন। পাঁচ দিন পর শর্মা সকাল হতে জলখাবার খাইয়ে হাতে ধরিয়ে দিলেন বালতি আর নেতা। শর্মার নাকি কোমরে ব্যথা, কাপড় কাচা ইস্ত্রির পাশাপাশি হামা করে দিতে দিতে গোটা বাড়ির ঘর বারান্দা মোছার দায়িত্ব এসে পড়ল ডাক্তার বৈদ্যর খাড়ে। প্যাঁচে পড়ে গেছেন বুঝেও পরিত্রাণের কোন উপায় খুঁজে পেলেন না সীতানাথ বৈদ্য। আকাশ পাতাল ভাবতে ভাবতে এক রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন, শাড়ি ব্লাউজ পরে শিলনোড়ায় মশলা বাটছেন বিশাল গো লম্বা জুলফি এক পুরুষ, পাশে আর এক চিমসে পড়া বেটা ছেলে কুটনো করছেন বটিতে, পাশের গোয়ালের একটা গরু রান্নাঘরের জানলায় মুখ বাড়িয়ে এই দৃশ্য দেখে খ্যাঁক খ্যাঁক করে হাসছে। ঘরে ঢুকে এলেন এক মহিলা, গরুটার দিকে তাকিয়ে মহিলা বললেন, হাসছিস কেন মঙ্গলা, সাত দিন ভাত তরকারি রান্না করাবো, শিখে গেলে তারপর অন্য কাজ, রুটি লুচি বেলা ভাজা বড়ি দেওয়া আচার বানানো পান সাজা। আতঙ্কে ঘুম ভেঙে গেল সীতানাথের, উঠে ঢক ঢক করে এক গেলাস জল খেলেন, বাথরুমে গেলেন, ফিরে এসে বিছানায় শুতেই শর্মার গলা, ঘুমটা ভাঙিয়ে ছাড়লে তো জানো ঘুম একবার ভেঙে গেলে আর জুড়াতে চায় না আমার। এ হে ভুলেই গিয়েছিলাম, কাল ধোকার ডালনা রাঁধতে বলবো, এক কাজ করো রান্নাঘরে গিয়ে দেড় কৌটো মটর ডাল ভিজিয়ে রেখে এসো একটা বড় বাটিতে, কাল সকালে ডাল বেটে ধোকা কেটে ডালনা বানানো শিখিয়ে দেব, নিজেই পারবে আমি শুধু বলে বলে দেব। মধ্যরাতে রান্নাঘরে আলো জ্বালিয়ে জলে ডাল ভেজাতে ভেজাতে হঠাৎ চোখে জল এসে যাচ্ছে সীতানাথ বৈদ্যর। এর চাইতে চেম্বার খুলে রোগী দেখতে দেখতে করোনায় মরাও ভালো ছিল। আজই ফোনে খবরটা দিয়েছেন বন্ধু ডাক্তার অভয়দেব, লকডাউনে একটানা ঘরের কাজ রান্না বান্না করতে করতে ওজন কমতে কমতে নিজের পাসপোর্ট সাইজ ছবির মতো দেখতে হয়ে গেছে অভয়। কর্তা দেরি দেখে রান্নাঘরে সীতানাথের পেছনে এসে দাঁড়িয়েছেন শর্মা। কেঁদো না, প্রথম দিকে তোমার সংসারে এসে আমিও কাঁদতাম, তিন মাসে সব ঘরের কাজে অভ্যেস হয়ে গিয়েছিল, তোমারও হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্যামল চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প সরস ডাক্তারি। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।